আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম মারিয়া প্রিন্স ব্লগের নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি করব, আজকে আমাদের প্ল্যানটা কি। হুট করেই প্ল্যানিং। তো শুয়েছিলাম এই পুচকুটার পাশেই, হঠাৎ করেই কেন জানি খুব বাইরে যেতে ইচ্ছে করলো। ভাবলাম যে আজকে ডিনারটা বাইরেই করি, ঘরেও তেমন কিছু রান্না করা ছিল না, বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ রান্না করা ছিল, তারপর মনে হলো একটু বাইরে যাই। তো বরকে ফোন করলাম, তাকে বলার আগেই আলহামদুলিল্লাহ সে বুঝে নিছে যে আমি জিজ্ঞেস করলাম কোথায়। তো সে বললো যে কেন বের হবা, আমি বললাম হ্যাঁ বের হবো। তো বললো ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে চলে আসো। তো আমরা এখন রেডি হব, ব্লগের আমাদের সঙ্গে থাকবেন আশা করছি, না টেনে ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন রেডি হব, তাই না মামনি? ওহি উঠে যাও মা, উঠে যাও, রেডি হব আমরা এখন। আরস চলো রেডি হই আমরা। ওকে তাহলে আমরা এখন রেডি হব। হ্যাঁ তো গাইজ, আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা এখন বের হব কিছুক্ষণের মধ্যেই। উবার কল করব এখন, অলমোস্ট 8টা বেজে গেছে, 8:30টার মধ্যে আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা 8:30টার মধ্যে বের হতে পারছি। তো আরো সহি তোমরা রেডি? আচ্ছা তো আমরা এখন বের হব। উবারের জন্য বসে আছি আমরা, দেখি লোকটা বললো ওনার আসতে 7 মিনিট লাগবে, 7 মিনিট ওয়েট করি, দেখা যাক কখন পৌঁছাইতে পারি গন্তব্যে। বাচ্চা কাচ্চা সব রেডি হওয়া, এই আর একটু মুখ চুকি দিতেছে, মুখে হাত দেয় না। হ্যাঁ এই তো, ভালোই তো বুঝো যে ছবি তুলতে হবে, ও ভাবছে যে ছবি তুলবো এই জন্য মুখে থেকে হাতটা বের করছে। নর্মালি কিন্তু ও সব সচরাচর কথা শুনে না, ওর অনেক ভয় পাই, কান্না শুরু করলে সহজে থামে না। তো কি আর করবো, বসে থাকি। বাচ্চারা বলো তো, তোমরা এই যে বাইরে যে যাইতে পারতেছো, তোমাদের কেমন লাগতেছে? আসলে এই সময়ে সময়টা অনুকূলে মোটামুটি অনেকেই বের হচ্ছে, কিন্তু আমার আসলে বের হওয়া হয় না আমার ছোট বেবিটার কারণে। ছোট বেবিটা যখন আল্লাহ আমাকে দেয়নি তখন আমি প্রায়ই ওদেরকে নিয়ে বের হয়েছি, বের হতাম, কিন্তু এখন একটু প্রবলেমই হয়ে যায়, কারণ ওকে আমি কোলে নিব, প্লাস হচ্ছে এই দুটারে আমি ধরে মেনটেন করে রাস্তা দিয়ে যাওয়া একটা প্রবলেম। আর আমার যেহেতু এখন গাড়ির ড্রাইভার নেই, আমার দেখেন কি হাও খাও আমার ঘরের ভিতরে, এই দুইজন আর এই যে এই যে পুচকু, মানে এই তিনটা হচ্ছে সারাদিন, আমি ওরা সারাদিন কি করে এটা নিয়ে আমি একটা ব্লগ করবো ভাবতেছি, যে ওরা সারাদিন কি করে আর কি পরিমাণ জ্বালায়, কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করে, এটা নিয়ে ভাবছি আমি একটা ব্লগ করব। তো যেহেতু আমি রেগুলার হতে পারতেছি না ব্লগে, সো আমি একটু রেগুলার হলেই আমি ইনশাল্লাহ অন্তত পক্ষে ওদের সারাদিনের ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করব। উনি হচ্ছে মাকসুদ ভাই, আমরা চলে এসেছি চঞ্জিতে। দেখুন ক্যামেরায় আসলে উনি লজ্জা পায়, বিধায় কিভাবে মারতে চাচ্ছে আমাকে দেখুন, আবারও মারতে চাচ্ছে, যদিও খুব মজার মানুষ। উনি আমাদের ইউটিউবের চ্যানেলের বর্নার্স ওয়ার্ল্ড চ্যানেলের যে বর্ণভাবী, ওনার হাজবেন্ড এখানে এসে আরো পরে আমি একটু ফোন করে নিচ্ছি। লালু 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 নুরু ভাই, মামুন ভাই চিন্তিতে চলে আসছি আমরা। সো দেখি আমরা এই বড় টেবিলটাতে বসবো এবং বসো বসো আর নদী দিয়ে যায় বসো আমার বসো। নর্মালি হচ্ছে এইটাতেই বসি আসলে, কারণ এখানে অনেকখানি জায়গা, মোটামুটি 14 জন বসা যায় এত টেবিলে। তো আমরা এখন আগেই আসার আগে অর্ডার দিয়ে রাখছিলাম, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে। আমার তো অনেক ক্ষুধা লাগছে,
গুলটু অনেক দিন পরে তারা তাদের ভাবির সঙ্গে এই ভাগিনা দেখেন কতবার একটা বাইট নিল সে মিষ্টি বলে খুব মজা করে খাচ্ছে সো আমাদের খাবার চলে এসেছে দেখুন সবার জন্যই সেট মেনু অর্ডার করেছি একজন খাওয়া শুরু করে দিছে এই যে বৌমা এখন রিয়াজের জন্য ওয়েট করতেছিল এখন চলে এসছে যেহেতু খাওয়া স্টার্ট করবে আর এটা হচ্ছে একদম নিউ বেবি অপত্র সাথে প্রাণ হয়ে যাবে চিকেন ফ্রাইটা খাও ওই সবজি গুলা নষ্ট না করে আলহামদুলিল্লাহ আজকে ডিনারটা অনেক ভালোভাবেই কাটলো এবং অনেকদিন পরে সুন্দর একটা আড্ডাও হলো অনেকের সাথে সো এখন বাসায় যাচ্ছি সো এখন আমরা বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ডিনারটা শেষ হলো এবং অনেক পুরানো ফ্রেন্ডদের সাথেও ভালোভাবে একটা সুন্দর একটা সময় কাটলো সুন্দর একটা আড্ডা মিস করছি বর্ণকাপিকে এবং পুচকু আরো সামনে এখন হচ্ছে গুনে গুনে ঢুকাও সবাইকে ঠিক মতো এসে পৌঁছাইলাম কিনা সেটা সেটা কে বাদ পড়ছে গো তোমার তোমার ফ্রেন্ড ও আমার বড় ছেলে বাদ পড়ছে সে চিনে আসবে না সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলে আসছি বাসায় আমাদের হামিদাও চলে আসছে খবর পাওয়ার মাত্রই আমাদের আগেই চলে আসছে এই যে বউ সবাই সুস্থভাবে আসছি এখন সবাই ফ্রেশ হব পরে দেখা হচ্ছে সো গাইস আলহামদুলিল্লাহ সেফলি বাসায় আসলাম ফ্রেশ হইলাম নামাজটা শেষ করে দেন বা আমার বেবির জন্য খাবার রান্না করলাম এখন ওকে খাওয়াবো সো সব শেষে বলবো যে আজকের মানে ডিনারের টাইমটা আমার কাছে খুব মানে খুব ভালোভাবে কেটেছে এবং আমার খুব ভালো লেগেছে যে অনেকদিন পরে বাইরে বের হয়েছি বাচ্চাদের নিয়ে এবং ওরাও হ্যাপি ছিল অনেক সো সব কিছুর জন্য গ্যাস বেরোচ্ছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে অনেক অনেক শুকরিয়া যে আজকের ডিনারের টাইমটা অনেক সুন্দরভাবে স্পেন্ড করতে পেরেছি তো যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ কারণ আপনাদের সহযোগিতাই আমি হতে পারবো একজন সফল ব্লগার যদিও আমি রেগুলার না হয়তোবা আপনাদের একটি লাইক একটি কমেন্টসে আমাকে উৎসাহ দিবে এবং আরও বেশি বেশি ভিডিও করার আগ্রহ আমার মধ্যে জন্মাবে সো আমি চাই আপনাদের জন্য ব্লগ তৈরি করতে এবং আপনারা সেটা দেখবেন
শেয়ার করবেন। এবং অবশ্যই আরেকটা কথা আমি বলবো, যেটা আমি বরাবর বলে থাকি, আমার ব্লগের ভুল ত্রুটিগুলো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তাহলে হবে কি, আমি শিখতে পারবো, বুঝতে পারবো, আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো, তবেই না আমি হতে পারবো একজন সফল ইউটিউবার। সো আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করছি। খুব টায়ার্ড লাগছে, এখন বাবুকে খাওয়াবো। সো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।